পবিত্র রমজান মাস উপলক্ষে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ব্যাপক পরিসরে ইফতার আয়োজন করেছে বাংলাদেশি বিভিন্ন সংগঠন। মাসব্যাপী এসব আয়োজনে উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রবাসী বাংলাদেশিরা। অনেকে আবার ব্যক্তি পর্যায়ে আয়োজন করেছিলেন গণ ইফতার। এসব আয়োজনে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিশর, সুদান ও ফিলিপাইনের মানুষও অংশ নেয়। এমন আয়োজন প্রবাসের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখছে বলে মনে করেন প্রবাসীরা। আমরা সবসময় এই সোসাইটির, বাংলাদেশ সোসাইটির সবাই একে সবার সমাধান করার চেষ্টা করি, আমরা সম্প্রীতি বজায় রাখি চেষ্টা করি। আমাদের এই প্রবাসে ইফতারে যে আয়োজনকে প্রবাসী বাংলাদেশিরা একটা প্রবাসে মিলন মেলা পরিণত হয়েছে। এসব ইফতার আয়োজনে কমতি ছিল না দেশীয় সকল স্বাদের ইফতার সামগ্রীর। প্রতিদিন ইফতার আয়োজনে বাংলাদেশিদের এমন মিলন মেলাকে ভ্রাতৃত্ব বন্ধন ও এক টুকরো বাংলাদেশ হিসেবে আখ্যা দিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বিদেশে আমাদের বাংলাদেশিদের যে আমরা ভাবমূর্তি গঠন যেটা বলি, এই ইফতার মাহফিলের মাধ্যমে এবং এগুলির মাধ্যমে কিন্তু একটি চমৎকার ভাবমূর্তি গড়ে উঠছে। এবং আরেকটা যেটা হয় সেটা হলো যে আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারাও কিন্তু এই ইফতার মাহফিলের মাধ্যমে ধর্মীয় এবং আমাদের সামাজিক যেসব অনুশাসন আছে সেগুলো দেখে তারা শিখছে। এছাড়া কাতার সরকারের আয়োজনে দেশটির বিভিন্ন এলাকায়ও ছিল ইফতারের মহা আয়োজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।